আমি এখানে চিকেন টিকা করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বস যেটা আমি বাড়িতেই 4 পিস পাউরুটি ছিল তার ধারগুলো কেটে বাদ দিয়ে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি। আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি। আমি এখানে 4 কোয়া রসুনকে মিহি করে কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর লাগছে সামান্য ঘি আর সাদা তেল। আমি এবারে আগে চিকেনটা প্রিপারেশন করে নিচ্ছি। কিমাটা আমি রেখে নিয়েছি একটা বোলে। এবার আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো, দেব আমি 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ কুচি আমি সবটাই দিয়ে দেব, রসুন কুচিও আমি সবটাই দিয়ে দেব, লঙ্কা কুচিও আমি সবটাই দিয়ে দেব, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, নুনটা দেব স্বাদ অনুসারে নুন, লঙ্কা গুঁড়োটাও আমি অল্প দেব যেহেতু কাঁচা লঙ্কা এখানে দেওয়া আছে। একদম শেষে আমি দেব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস আমি এখন 2 চামচ দেব। 2 চামচ দিয়ে আমি মেখে দেখব যে কীরকম বাইন্ডিংসটা হচ্ছে। এই যে মাখার সময়টাই খুব ভালো করে এটাকে মাখা মেশাতে হবে। আমি সেখানে এখানে ঘি দিচ্ছি। আমাদের উঠে দেখে নিতে হবে মাঝে মধ্যে এরকম ভাবে যে জিনিসটা আমাদের এরকম ঠিক পাকটা এসছে কিনা। এই দেখুন পাকটা চলে এসেছে। এবার আমরা এটাকে আর মাখবো না, এবার আমরা এটাকে গড়ে নেব। টিক্কাটা আপনার আপনাদের পছন্দ আকারে দেবেন। আমি এখানে 2 হাতের সাহায্যে গোল করে আর ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে গড়ে নিচ্ছি, ঠিক একটা চপের আকারে। এইভাবে আমি সব কটাকেই গড়ে নিচ্ছি। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। তার জন্য এই দেখুন আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা আগে একটু গরম করে নিয়েছি, খুবই আমি কম তেল দিলাম। এবার আমি একটা একটা করে টিকাগুলো এখানে ছেড়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে খুলছি। দেখুন একটা বেশ ভাজা ভাজা ভাত চলে এসেছে, খুব তাড়াতাড়ি দেখুন চলে এসেছে। আমরা কিন্তু এইভাবে আস্তে আস্তে করবো না, খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দু মিনিট পর আমি আবার একটু খুলে দেখি। এবার আমার মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন লাল লাল সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে এক এক করে উল্টে দিয়ে ডিশে তুলে নেব।
রেডি আমার চিকেন টিক্কা। আপনারা এটাকে করবেন, খেয়ে বলবেন কমেন্ট করে কেমন হয়েছে। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।